আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটি ব্যান্ড কীভাবে কাটিং করতে হয় ও সেলাই করতে হয়। তো আমি ব্যান্ডটি পাইপে লাগিয়ে তৈরি করে নিব, তো আমি খুব সহজ করে বুঝিয়েছি। যারা নতুন নতুন কাজ শিখতেছে তারাও যদি ভিডিওটি একবার দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। তো চলুন আপনাদেরকে আমি কাটিং ও সেলাইটি করে দেখাই এখানে। তো আমি এখানে একটি প্রেস্টিং নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ পাশে, আর প্রেস্টিংটি এখানে 18 ইঞ্চি লম্বা আছে। তো ব্যান্ডটি আমি 12 ইঞ্চি নেব, 12 ইঞ্চিকে যদি 2 ভাগ করে হচ্ছে 6 ইঞ্চি। তো দেখুন এখানে 6 ইঞ্চিতে একটি মার্জিন করেছি। মার্জিনটি করার পরে এভাবে আমি কাটিং করে নিচ্ছি এখানে। তো দেখুন এই এই সাইডটিতে ঠিক আছে, ব্যান্ডের মাথার দিকে এখানে আমি 200 ডাউন করে একটা রাউন্ড করে কাটিং করে নিচ্ছি এখানে। তো অপর সাইডটিও আমি একই নিয়মে কাটিং করে নিচ্ছি। তো এই অবস্থায় কিন্তু আমার কাটিংটি করা হয়ে গেছে। তো দেখুন ব্যান্ডের এই সাইডটি এভাবে একটু আপনাদেরকে রাউন্ড করে কাটিং করে নিয়ে নিতে হবে। তো আমি রাউন্ডটি করে নিচ্ছি। তো আপনারা যদি একবারে এইভাবে রাউন্ডটি করতে না পারেন তাহলে কি করবেন, ঠিক আছে, চক বা কলম দিয়ে আপনারা রাউন্ডটিকে আগে, ঠিক আছে, মার্জিন টেনে নিয়ে তারপরে কাটিং করে নিয়ে নেবেন। তো এই অবস্থায় কিন্তু আমার কাটিংটি করা হয়ে গেছে এখানে। তো আমি ব্যান্ডের জন্য কিন্তু, ঠিক আছে, এখানে প্রেস্টিং ব্যবহার করতেছি। তো প্রেস্টিংটি কিন্তু এখানে আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে। তো দেখুন আমার প্রেস্টিংটি কিন্তু আমি বসিয়ে নিয়েছি। তো রাউন্ড সেটটি কিন্তু ব্যান্ডের উপরের দিকে থাকে, আর যে সোজা সেটটি দেখতেছেন এটা, ঠিক আছে, ব্যান্ডের নিচের দিকে থাকবে। তো এখানে একটি মুড়িয়ে এভাবে সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার সেলাইটি এখানে দেওয়া হয়ে গেছে। তো এই ধরনের এক্সট্রা কাপড় যদি থাকে এটাকে এবার, ঠিক আছে, কেচি দিয়ে কেটে নিতে হবে। তো দেখুন, ঠিক আছে, আপনারা কি করবেন এখানে, ঠিক আছে, সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে এভাবে কাটিংটি করে নিয়ে নিতে হবে। এখানে আমি 200 পরিমাণ কাপড় রেখে আমি কাটিংটি করে নিচ্ছি। তো দেখুন যেই ব্যান্ডগুলো তো পাইপিং হবে না সেই ব্যান্ডগুলো কিন্তু এভাবে এক্সট্রা কাপড় এখানে সেলাই দিয়ে উল্টিয়ে নিলে ব্যান্ডটি তৈরি হয়ে যাবে। যেহেতু আমি এখানে, ঠিক আছে, পাইপিং লাগাবো, এই জন্য কী করতে হবে, এখানে এক্সট্রা কাপড়ের প্রয়োজন হবে না, এই জন্য আমি কাপড়টিকে কেটে ফেলতেছি, ঠিক আছে। তো দেখুন তারপরে, ঠিক আছে, কাপড়টির উপরে ব্যান্ডটি এভাবে রেখে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো সেলাইটি এদিকে, ঠিক আছে, মাথায় মাথায় কিন্তু সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তারপরে, ঠিক আছে, এইভাবে কাপড়টিকে, এক্সট্রা কাপড়টিকে এভাবে সুন্দর করে কাটিং করে নিয়ে নিতে হবে। তো নিচের দিকে, ঠিক আছে, সেলাই মার্জিনের জন্য 200 কাপড় রেখে এভাবে কাটিংটি করতে হবে। তো এই অবস্থায় আমার কাটিংটি করা হয়ে গেছে। তো এখানে আমি পাইপিনের জন্য কাপড় নিচ্ছি এখন। তো দেখুন এখানে একটি লাল কাপড় নিয়েছি। তো কাপড়টিকে, ঠিক আছে, এভাবে ওর উপরে কাটিং করে নিয়ে নিতে হবে, তো মানে আড়া করে কাটিংটি করতে হবে। তো কাপড়টি আমি 1.5 ইঞ্চি পরিমাণ পাশে নিচ্ছি। তো দেখুন তারপরে কাপড়টিকে এভাবে এখানে, ঠিক আছে, একটি ভাঁজ করে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু আমার কাপড়টি এখানে ভাঁজ করা হয়ে গেছে। তো দেখুন এখানে যে লাল পাইপিনের জন্য কাপড়টি নিয়েছি, ঠিক আছে, ব্যান্ডটির উপরে এভাবে রেখে এখানে চিকন করে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে যে সেলাইটি দিতে হবে সেই সেলাইটি যেন, ঠিক আছে, প্রতিটি স্থানে একই ধরনের মার্জিন থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো আমি কিন্তু এখানে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে, ঠিক আছে, সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমার সেলাইটি এখানে, ঠিক আছে, দেওয়া হয়ে গেছে। তো সেলাইটি দেওয়ার পরে যদি কখনও যদি আপনার মনে হয় কোথাও, ঠিক আছে, সেলাইটি দেওয়ার পরে বা মোটা বা চিকন হয়ে গেছে সেটাকে আপনাকে কেচি দিয়ে সুন্দর করে এক সাইজ করে নিয়ে নিতে হবে, নাহলে আপনার পাইপিংটি কিন্তু, ঠিক আছে, মোটা বা চিকন এই ধরনের সমস্যা হতে পারে। কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিতে হবে। কাপড়টি কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি।
উল্টে নেওয়ার পরে এভাবে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো কাপড়টির উপরে যেন সেলাই পড়ে, পাইপিংটির যে লাল কাপড়টি আছে সেই কাপড়টির উপরে যেন সেলাইটি না পড়ে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো ব্যান্ডের যে সবুজ কাপড়টি আছে সেই কাপড়টির উপরে কিন্তু আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি। তো দেখুন এই অবস্থায় কিন্তু ঠিক আছে আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো আপনারা ব্যান্ডে পাইপিংগুলো এইভাবে লাগিয়ে নেবেন, তো অনেক সুন্দর একটি ব্যান্ড তৈরি হয়ে গেছে। তো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে যদি আপনার একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।